নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলেছেন যেসব দল কিংবা ব্যক্তি জনসমর্থন থাকে না তারাই ভোট বর্জন করে তবে যারা সাতই জানুয়ারি ভোট বর্জন করেছিল সেই দলগুলো বহু প্রার্থী উপজেলা নির্বাচনে অংশ নিয়েছেন নির্বাচনে মন্ত্রী এমপিদের প্রভাব ঠেকাতে সংসদ সচিবালয়ে চিঠি পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন মোহাম্মদ আলমগীর ভোটে প্রিজাইডিং অফিসার নিরপেক্ষ না থাকলে প্রার্থী অভিযোগ করলেই বদল করা হবে তাকে রিপোর্টে আরও জানাচ্ছেন সোমা ইসলাম আট মে শুরু হচ্ছে প্রথম দফার উপজেলা ভোট নির্বাচন সুষ্ঠু করতে দেশ জুড়ে সফর করছে ইসি করছে দফায় দফায় আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক বার্তা দেওয়া হচ্ছে একটাই সব পক্ষের নিরপেক্ষতা বিভিন্ন এলাকায় গিয়ে উপজেলা ভোটের মাঠের চিত্র দেখে এসে নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর জানালেন জাতীয় সংসদ নির্বাচনের থেকে আইন শৃঙ্খলা বাহিনীর বেশি সদস্য থাকবে কেন্দ্রে নির্বাচন তো একটা কষ্টের কাজ নির্বাচন করতে গেলে শারীরিক পরিশ্রম করতে হয় আর্থিক খরচ করতে হয় মানসিক কষ্ট করতে হয় তিন ধরনের কষ্ট করতে হয় তো এখন একজন প্রার্থী স্বাভাবিকভাবেই ওনার কিন্তু একটা ইভ্যালুয়েশন করে যে আমি এই যে নির্বাচনে দাঁড়াবো আমার কি জনসমর্থন আছে কিনা আমি কতটা ভোট পেতে পারি যদি একজন প্রার্থী মনে করে যে আমার ভোট পাওয়ার সম্ভাবনাই নেই জেতার সম্ভাবনা নেই তাহলে তো প্রার্থীরা সেখানে নির্বাচন করে না সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে যদি দেখা যায় কোনো কোনো প্রেজারিং অফিসার নিরপেক্ষ নয় বলে অভিযোগ আসে এটা প্রমাণের প্রয়োজন নেই যে কোনো ক্যান্ডিডেট যদি বলে যে এই প্রেজিডিং অফিসার বা সরকারি প্রেজিডিং আমাদের আস্থা নাই উনি অমুকের আত্মীয় বা ওনার ওই পক্ষে উনি কাজ করেছেন তাহলে এটা কোনো প্রমাণ ছাড়াই তাকে বাদ দিতে হবে ভোটে মন্ত্রী এমপিদের প্রভাব ঠেকাতে সংসদে পাঠানো হয়েছে চিঠি ইসি বলছে সাত জানুয়ারির ভোটের অভিজ্ঞতা উপজেলা ভোটে তাদের পরিপক্ক করেছে স্পিকারের দৃষ্টিতে আনবেন এবং উনি যাতে সংসদের সকল সংসদ সদস্যদের এই ব্যাপারে আমাদের যে বার্তাটা কি এবং আমরা কি ধরনের নির্বাচন চাই সেটা জানতে চেয়েছেন এবং माननीय মন্ত্রী এম পি সেটা মেনে চলে বার্তাটা হলো যে আপনারা দয়া করে আপনারা রাষ্ট্রসংস্থান থাকতে পারেন সেটা ভিন্ন জিনিস কিন্তু কোনো রকম প্রভাব বিস্তার করার চেষ্টা অবৈধ প্রভাব বিস্তার করার চেষ্টা করবেন না উপজেলা ভোটে জাতীয় নির্বাচনের চেয়েও বেশি ভোটার উপস্থিত হবে বলে আশা করছে নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর সচিব কমিশনের শোমা ইসলাম চ্যানেল আই ঢাকা